নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর স্টেশনে ট্রেনের কামরায় আগুন, সাত সকালেই পুড়ল 3টি কোচ। ঘূর্ণিঝড়ে তছনছ ধলাইয়ের লোকনাথপুর, বিধ্বস্ত বেশ কটি পরিবার। ইন্ডিয়া ক্লাবে শুরু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, উৎসাহ বাড়াতে বার্তা বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাত সকালে শিলচর রেল স্টেশনে আগুনে পড়ল রেলের 3টি কোচ। স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা তিরুবনন্তপুরম এক্সপ্রেসের 3টি কোচ এদিন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে তিরুবনন্তপুরম এক্সপ্রেসটি শিলচরে এসে পৌঁছয়। এরপর কোচগুলো স্টেশনেই রাখা ছিল, কিন্তু সকালে হঠাৎ করেই প্যান্ট্রিকারের পাশে থাকা একটি কোচে আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের আরও 2টি কামরায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে দমকল বাহিনী, আসে রেল পুলিশও। দমকল বাহিনীর তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন আয়ত্তে আসে। তবে কিভাবে ট্রেনে আগুন লাগে এ ব্যাপারে এদিন মুখ খুলতে রাজি হননি রেলের কোনো আধিকারিক। বারবার তাদের জিজ্ঞেস করা হলেও তারা সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেন। রেলের পক্ষ থেকে জিআরপিএফ এর ইনচার্জ কে সিংহ, আরপিএফ এর ইনচার্জ বি এম দত্ত এবং স্টেশন মাস্টার বিপ্লব দাস কেউই কোনো মন্তব্য দিতে বা বিবৃতি দিতে রাজি হননি। পরে স্টেশন সুপার স্থানীয় জিআরপি থানায় এ সংক্রান্ত এক এজাহার দায়ের করেছেন। অন্য একটি সূত্রে বলা হয়েছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এনডিআরএফ এর এক কর্মী জানালেন, আগুনের খবর পেয়ে তারা দ্রুত সেখানে ছুটে আসেন, তবে 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে তাদের অনেকটা সময় চলে যায়। আমি গম পাওঁ যে শিলচর অগ্নিনির্বাপক কেন্দ্র, আমি গম পাওঁ যে জুই লাগিছে ৰেল ষ্টেচনত, ৰেলৰ ডবাত জুই লাগিছে। সেই বুলি কোৱাৰ লগে লগে আমি 4 নম্বৰ প্লেটফৰ্ম বুলি ক'লে, গতিকে আমি আহিলোঁ 4 নম্বৰ প্লেটফৰ্মলৈ আহিলোঁ। কিন্তু 4 নম্বৰ প্লেটফৰ্মত অহাৰ আগতে এটা বেলেগ ৰাস্তা, মানে প্লেটফৰ্মৰ আগেদি আছে 4 নম্বৰ ৰাস্তাটো প্লেটফৰ্মৰ, গতিকে বহুত দূৰ হয়, আকৌ গাড়ী আমি ঘূৰাবলগীয়া হৈছে। আহি আকৌ মেইন গেটেদি আমি গাড়ী সোমাই পেলাই পাইপ জইন দি পেলাই আমি 3 নম্বৰ প্লেটফৰ্মলৈ 1-2 প্লেটফৰ্ম ক্ৰছ কৰি পেলাই পাইপ আনিবলগীয়া হৈছে। সেইখিনি অকণমান সময় লাগিছে, হা। গতিকে তাৰপিছত আহি পেলাই আমি দেখোঁ যে ৰেলৰ ডবা এটাত জুই লাগি আছে,
তারপর আমি লগেলগে গাড়ির পর গাড়ির পাইপ খুলি পেলাই ঘুষ খুলি পেলাই আমি পানি মারি চেষ্টা করি। কেটা ডবাত জুই লাগিছে? ৰেলৰ ডবাত দুটা তো লাগিছে, জুই ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অল্প। কি কি ডবা আছে? প্যাসেঞ্জার নাকি? প্যাসেঞ্জার ডবা, প্যাসেঞ্জার নয় একটা স্লিপার ডবা, স্লিপার প্যাসেঞ্জার পেন্টি পেন্টি কারো আছে, পেন্টি কারো হোটেল হোটেল হয়। মানুষ আকো জখম হওয়া নাই? মানুষ আকো জখম হওয়া নাই, মানুষখিনি নামি গেল। আমি আহি আহি পোৱাৰ আগতে কিন্তু হেৰি দেখা নাই, মানুহ নামি যোৱা উঠা দেখা নাই, কিন্তু খালি আমি খালি ডাব্বা দুটাহে পাইছোঁ আৰু। জিলকৰ কিবা কাৰণ গম পাইছে? জিলকৰ কাৰণ এতিয়ালৈকে গম পোৱা নাই, আমি ৰেলৱে কৰ্তৃপক্ষক এতিয়ালৈকে সুধিবই পৰা নাই, আমি মানে ফায়াৰ এক্সটিংগুইশ্বাৰত ব্যস্ত আছোঁ। এদিন এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন আগুন প্যান্ট্রি কার্ড থেকে লাগতে পারে, তবে আগুন নেভানোর জন্য নিয়ে আসা গ্যাস সিলিন্ডারগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল, তাই প্রথমে বাহিনীকে খুব বেগ পেতে হয়েছে, পরে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। মানুষ আছে স্টেশনে, কেউ নাই, ইউনিফর্ম লাগানি কেউ আসলো, সব সিভিলিয়ান ড্রেসে আসলো। সিলিন্ডার কয়েকটা পাড়া এখানে আসলো, পাঁচ ছয়টা, পাঁচ ছয়টার মধ্যে দেখি বেশ অর্ধেকে খারাপ সিলিন্ডার, যেটাতে পাম্প করে এটাই হয় না, মানে এক্সপায়ার সিলিন্ডার বেজান আছে এখানে। কি সিলিন্ডার? ওই সিলিন্ডার এবিসি যেটাগুলো আছে না, কোন এসলো এগুলো? ইদার দু তিন গিটা কথা। আচ্ছা, বাদ তোর ক্যা ওর পাঁচ সিলিন্ডার দিয়া, যা জিতনা দিয়া ইতনা এক্সপায়ার। ফায়ার ব্রিগেড ভি আয়া বহুত লেট সে, স্টেশন কাজ ইউনিফর্ম লাগাই হওয়া কই ভী আদমি পেলে নেই দেখা, ফায়ার ব্রিগেড আনে কে বাদ এক দু এক দু করে দেখা। আগুন লাগার কারণটা কিভাবে? আগুন লাগার কারণ অ্যাকচুয়ালি আমরা কইতে পারতাম, আমি আমার বন্ধুরে সারা লাগে আইছি, পাশে তিনটা ডাব্বার মধ্যে আগুন লাগছে, তিনটার মধ্যে একটার মধ্যে ক্যান্টিন আসলো, হইতে পারে ক্যান্টিন থেকেও লাগতে পারে, এছাড়া মানুষের কিছু হয়েছে না? হ্যাঁ, মানুষের কিছু হয়েছে না। ঘূর্ণিঝড়ে সর্বশান্ত হয়েছেন ধলাই বিধানসভা কেন্দ্রের সপ্তগ্রাম জিপির লোকনাথপুরের বেশ কিছু বাসিন্দা। জানা গেছে রবিবার বিকেল চারটে নাগাদ এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, এতে বিস্তর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন লোকনাথপুরের বেশ কিছু বাসিন্দা, এদের মধ্যে উল্লেখযোগ্য শফিকুর রহমান, সেলিম উদ্দিন, শামসুদ্দিন প্রমুখ। ঝড় তছনছ করে দিয়েছে তাদের বসত ভিটে, সব হাড়ি এদিন ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। দেখা যায় এক দরজা উড়ে নেন নাকি জানি, বলে আস্তার ঠাকসার অন্য উড়ার খালি ঘুরা ঘুরাইতে ঘুরাইতে এক দেড় কিলোমিটার দূরে গিয়ে আমরা দোকান টিন ফাইছি, আর বাদ বাকি টিন আর হওয়া গেছে না, বাঙ্গা টুটার তুলাতুলি ফাইছি, বলে ঠাকসার একটা আর ফাইছি না। আমার তো তুফান আসতে ভাঙছি, আমি বাচ্চা নিয়ে গরু আসলাম, ওই সময় দরজা লক করতাম পারছি না, ওই সময় আইয়া তুফান আইয়া তো বাড়ি গরু উড়াইয়া লইয়া গেছে, জিনিসপত্র হইতা সামান মানে তা কিছু নষ্ট হয়েছে, ভাঙিছে, এর বাদেও ঘর তারা খেলার থেকে আইসুন মানুষ আইয়া দেখছেন, আমরা বাচ্চার দেখু বলা আমারও বলা গরো হারাইছেন, কিছু সামান টুকাইয়া আনছেন, কিছু পাইছই না, এরা সামান খামো লাগছে না, এটা তো সব বাঙ্গিয়া রুঙ্গে এমনি এমনি নষ্ট হইয়া গেছে। গিয়া ধলাই বিধানসভা কেন্দ্রের হাওয়াইথাং রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের অধীনে থাকা রজনীখালে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রবিবার ধলাইয়ের সপ্তগ্রামে বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী লোকদের সভা চলছিল। আচমকা খবর আসে অখিল গগৈয়ের সভাও চলছে রজনীখালে। উড়ো এই খবর পেয়ে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার ওসি ভার্গব বড়বড়া। পরে পুলিশ সিপিআইএম নেতা রেজামন্দ আলীর কাছে জানতে চাইলে রেজামন্দ আলী না বলায় পুলিশ সভা চালিয়ে যেতে দেয়, কিন্তু সারাক্ষণ সভার উপর নজর রেখে চলে তাঁরা। এদিনের সভায় বক্তব্য রাখেন রেজামন্দ আলী, মিছির আলী, ইসলাম উদ্দিন প্রমুখ। পরে আব্দুল জলিল, সাব উদ্দিন, মমতাজ বেগম, আনিমা বেগমরা অভিযোগ করেন রজনীখালে একটি মসজিদ, একটি স্কুল সহ অন্যান্য বাড়িঘর ভেঙে ফেলা হলেও বিজেপি নেতা মশরফ আলীর ঘর ভাঙা হয়নি। তারা এদিন সরকারের কাছে ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন। সব ঘর ভাঙ্গা হয়, এই ঘরটা ভাঙ্গা হয় না এখানে, আর আমরা মসজিদ ভাঙ্গা হয়েছে, বুঝছেন নি যে মুদ্রাসাও ভাঙ্গা হয়েছে, মসজিদও যে ভাঙ্গা হয়েছে, আর আমরা কোনো কিছু জানি না, এখন আমরা যাইবার জায়গা নাই, বাসবার জায়গা নাই, আমরা এখন জায়গাটা আমরা জেলা বন্দোবস্ত লইতাম পারি বা শান্তি সুচিত আমরা দাবি জানাইছি।
শিলচর ট্রাক চালক সংস্থার সম্পাদক নির্বাচন নিয়ে শনিবার এক সভায় ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়। শিলচর সোনাই রোডের এক ভবনে আগের সম্পাদক রাজু লস্করকে সরিয়ে নতুন সম্পাদক আনোয়ার হোসেনকে মনোনীত করার পরে দুই নেতার সমর্থকদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কিছু সদস্যের সমর্থনে নতুন সম্পাদক নির্বাচিত হওয়ার পর কার্যালয়ের চাবি চাইতে গেলে রাজু আনোয়ারকে আক্রমণ করেন বলে অভিযোগ ওঠে। এতে হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হলে ছুটে আসে পুলিশ। এ নিয়ে আনোয়ারের সমর্থকরা রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলাও দায়ের করেন। তবে শেষ পর্যন্ত কে সংস্থার নতুন সম্পাদক রইলেন তা নিষ্পত্তি হয়নি। সাইবার অপরাধ সহ অসামাজিক কার্যকলাপে জর্জরিত বরখোলাবাসী রবিবার এক শান্তি মিছিলের ডাক দেন। এদিন মিছিলটি বালাছড়া থেকে বরখোলা অবধি এগোয়। মিছিল শেষে বরখোলায় অসামাজিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয় একটি মামলা। পরে মিছিলে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক রুমিনাথ জানিয়েছেন, সাইবার অপরাধের ওপর পুলিশকে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সন্দেহের বশে কাউকে পাকড়াও করলেই শুধু চলবে না, আসল অপরাধীকে খুঁজে বের করতে হবে। জনতার নিরাপত্তায় পুলিশকে আরও বেশি করে সজাগ হতে হবে বলেও মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক। একটা মেয়ের ফিটার সঙ্গে আছে, গলার দড়ি দিয়া ডেড বডি ফেলাই দিছে। এরপরে আমরা দেখছি এই বিনোদ মুন্ডার ঘটনা, তো অনেকগুলো ঘটনা এই অঞ্চলে চলে, যার দ্বারা আমি মনে করি আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটার প্রতি সরকারের যাতে দৃষ্টিগোচর দেয়। আমি একজন নাগরিক হিসাবে যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমি দায়বদ্ধ আছি, এবং আমি গতদিনও আমাদের কাছাড়ের এসপি এডিশন এসপির অবগত করেছি, এবং আজকে আমাদের লোকেল বরকলা থানাতে আমি অবগত করছি যে কমসে কম পেট্রোলিংয়ের ব্যবস্থা রেগুলার হোক। আর সবচেয়ে বৃহত্তর দাবি হলো, 3.5 বছর হয়ে গেলো আজকে আমি হারলাম, কিন্তু এখানে কোনো আউটপোস্ট নাই। অথচ আমরা জানি যে লাঠিগ্রাম থেকে শুরু করে বান্দরকাল অবধি টোটাল কত কিলোমিটার রাস্তা, একটাও কিন্তু পুলিশের আউটপোস্ট নাই। আজকে আউটপোস্টের দরকার আছে, যার জন্য আমরা ডিমান্ড থাকবো যে সরকারের পক্ষে যে একটা আউটপোস্ট ডিমান্ড থাকুক, এবং পেট্রোলিং অবস্থা হইতো এবং বিডিবি স্ট্রেংথেনিং হইতো, এবং সঙ্গে যাতে সরকার থেকেও যাতে এই পরিবারের মারা গেছে জীবনজ্যোতির মাধ্যমে হোক বা যেটাই হোক, একটা এই গরিব পরিবারটা যাতে আর্থিক সহ্য। নেতাজি একটিভ ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে মালুগ্রাম কাছাড় হাইস্কুলে। অনুষ্ঠানে মালুগ্রাম এলাকার 3টি স্কুল, যথাক্রমে কাছাড় হাইস্কুল, সরস্বতী বিদ্যানিকেতন, মালুগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের যেসব পড়ুয়া এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে শনিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে কাছাড় হাইস্কুল ও সরস্বতী বিদ্যানিকেতনে একটি প্রশ্নোত্তর প্রতিযোগিতারও আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাছাড় হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন রাজকুমার এবং স্কুলের গভর্নিং বডির সভাপতি কনাথ পুরকায়স্থ। এদিন সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজদাস, অভিজিৎ পাল, মিটন বিশ্বাস, জয়দীপ পাল, দেবব্রত বিশ্বাস প্রমুখ। আজ 9 জুন নেতাজি একটিভ ফাউন্ডেশনের বর্ষপূর্তি অনুষ্ঠান কাছাড় হাইস্কুলে উদযাপিত হয়। আমরা বিগত 1 বছর ধরে যে কার্যকলাপ করেছিলাম সেই কার্যকলাপের নজির আজকে আমরা 1 বছর পূর্ণ করতে পেরেছি, এবং আজকে আমরা যে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে মালুগ্রাম হাইস্কুল, সরস্বতী বিদ্যানিকেতন এবং কাছাড় হাইস্কুলে যারা প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি। তৎসঙ্গে আমরা গতকাল আমরা কাছাড় হাইস্কুল এবং সরস্বতী বিদ্যানিকেতনের যে প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেটার পুরস্কার বিজয়ীদের আমরা আজকে এখানে সম্বর্ধনা দিয়েছি, এবং আজকের এই অনুষ্ঠানে অনেক কচিকাচারা অংশগ্রহণ করেছে,
অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলেছে। আমরা যাতে আগামী দিন নেতাজি অ্যাক্টিভ ফাউন্ডেশনের ব্যানারকে আগা শ্রেয়ত্ব বৃদ্ধি করতে পারি, সেই আশা রেখে আমরা একটি নতুন বছরে পা দিয়েছি। আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আরও সামাজিক কাজে নিজেদেরকে জড়িত করতে পারি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যাতে আমাদের সাথে জড়িত হয় সে আশা রাখছি। ইনার হুইল ক্লাব অব শিলচর বিগত কার্যকালে মোট 24টি শাখার মধ্যে 20টি পুরস্কার পেয়েছে। এ ব্যাপারে প্রাক্তন প্রেসিডেন্ট বন্দনা শিরোহিয়া বলেন, ইনার হুইল ক্লাব শিলচর বিগত সময়ে বিভিন্ন জনহিতকর কাজ করেছে, এর প্রেক্ষিতে ক্লাব এই স্বীকৃতি পেয়েছে। ইনার হুইল ক্লাব 2018-19 কি প্রেসিডেন্ট বন্দনা শিরোহিয়া, হম লোক ডিস্ট্রিক্ট 3-4 সিলিগুড়ি মে অ্যাসেম্বলি হুয়া থা, উসমে 24 ক্লাবস হ্যায়, और ये इसमें आसाम, मेघालय, सिक्किम और कुछ पार्ट्स ऑफ वेस्ट बंगाल आते हैं इसमें। तो हमें स्टार क्लब, मोस्ट एक्टिव क्लब, हमें 20 अवार्ड्स मिले हैं जिसमें स्टार क्लब, मोस्ट एक्टिव क्लब फॉर गेटिंग द मैक्सिमम पॉइंट एज पर अवार्ड लिस्ट, हाईएस्ट नंबर ऑफ हैप्पी स्कूल, हमने 3 हैप्पी स्कूल बनाया, फॉर एक्स्ट्रा ऑर्डिनरी सर्विस एंड कंट्रीब्यूशन इन द फील्ड ऑफ एडल्ट लिटरेसी, हमने 5 एडल्ट लिटरेसी खोला, 1 स्वाभिमान एडल्ट लिटरेसी खोला, मोस्ट नंबर ऑफ एनबी अवार्ड्स गिवन अंडर टीच, हमने 18 एनबी अवार्ड्स किया था, हमारा डिस्ट्रिक्ट में हाईएस्ट था ये अवार्ड्स, मोस्ट नंबर ऑफ ट्रेनिंग द टीचर्स अंडर टीच, हमने 2 टीचर्स ट्रेनिंग किया, मोस्ट फॉर अडॉप्टिंग विलेज, मोस्ट हार्ड वर्किंग सेक्रेटरी फॉर प्रमोटिंग बैन ऑन प्लास्टिक, हमने काफ़ी अवेयरनेस प्रोग्राम किए बैन ऑन प्लास्टिक में और सबको बैग्स भी दिया, और होस्टिंग डिस्ट्रिक्ट रैली, ये 3-4 डिस्ट्रिक्ट में एक इवेंट होता है रैली, वो सिलचर क्लब ने होस्ट किया, और मैक्सिमम पीआर इनिशिएटिव अंडर टीच, हमने बहुत ब्रांडिंग की हमारे इनर टीच का, और मोस्ट एडल्ट वेल लिटरेट अंडर टीच, हमने हाईएस्ट एडल्ट लिटरेट किया अंडर टीच में, एंड बेस्ट प्रेसिडेंट अवार्ड मिला और हार्ड वर्किंग सेक्रेटरी भी मिला। ইনার হুইল ক্লাবের 3,240টি ডিস্ট্রিক্টের আগামী চেয়ারম্যান বলেন, সরকারের গ্রহণ করা প্রকল্পের আওতায় ক্লাব আগামী 2024 সালের মধ্যে অনাথ আশ্রমমুক্ত ভারত গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ক্লাব চাইছে সেই আগের ভারতবর্ষ গড়ে উঠুক। আমি এই প্রেস্টিজিয়াস ইনার হুইল ক্লাব অফ শিলচরের মেম্বার এবং 3-4 ডিস্ট্রিক্টের আগামী বছরের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। আমি খুব সম্মানিত এবং প্রাউড ফিল করি এই ক্লাবের মেম্বার হিসেবে। আমাদের গত বছরের প্রেসিডেন্ট বন্দনা শিরোহিয়া অনেক কাজ করেছেন, তার মধ্যে টিচের আন্ডারে, আরআইএলএমের আন্ডারে অনেক স্কুল করেছেন, ই লার্নিং করেছেন। আগামীতে আমরা আরও নতুন নতুন প্রজেক্ট হাতে নিচ্ছি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রজেক্ট হলো মমতা প্রজেক্ট, যেটা হলো অরফেনেজ ফ্রি ইন্ডিয়া। এটা আমরা ভারত সরকারের চাইল্ড ডেভেলপমেন্ট এবং কারার সঙ্গে মিলে কাজ আরম্ভ করেছি। আগামী 2024-এর মধ্যে অরফেনেজ ফ্রি ইন্ডিয়া করার স্বপ্ন নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। ব্যান প্লাস্টিকের উপরও আমরা কাজ করব। আমরা বাজার করার ব্যাগ, থলি, ওইগুলো ডিস্ট্রিবিউট করব এবং লোকের মধ্যে অ্যাওয়ারনেস আনার চেষ্টা করব। অরফেনেজের বাচ্চারা বড় হচ্ছে, মা বাবার কেয়ার ছাড়া বড় হচ্ছে, ওরা মানুষ হচ্ছে না, বড় হচ্ছে ঠিকই। আমরা মানুষ চাই, রবিবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে শুরু হলো দ্বিতীয় বরাকভ্যালি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এদিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ক্লাবের বরিষ্ঠ সদস্য বাদল দে, ডিএসএ সচিব সুবিমল ধর, ইন্ডিয়া ক্লাবের সহকারী সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী প্রমুখ। বিধায়ক দিলীপ কুমার পাল র্যাকেট হাতে স্ট্রাইক করে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর শুধু রাজনীতি বা অর্থনীতির ক্ষেত্রে উন্নয়ন নয়, খেলার জগতেরও ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে। এখনো অনেকটা খামতি আছে আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা এগিয়ে চলেছি, এগিয়ে চলেছে, সমস্ত দেশ আজকে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে সমস্ত বিশ্বের কাছে স্বাভিমানী ভারতবর্ষ পৌঁছে গিয়েছে। ভারতবর্ষকে আজ বিশ্বের সবাই অন্য চোখে দেখতে বাধ্য হচ্ছে। এটা
অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক তেমনি খেলাধুলার ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে চলেছি, যদিও আমরা সার্বিকভাবে এখন অনেক বাকি আছে। আমাদের বিশ্বের অন্যান্য দেশগুলো যেভাবে এগিয়ে চলেছে, আমরা বিগত দিনগুলোতে আমরা সেভাবে এগোতে পারিনি, সেটা অন্য বিষয়। ব্যাডমিন্টন দেখুন, যেটা বললেন অমিত ঘোষক বন্ধু, অনির্বাণবাবু বললেন, ব্যাডমিন্টন সত্যি একটা অন্যতম জনপ্রিয় খেলা আমাদের দেশে। এদিন বড়াকভেলি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সাধারণ সম্পাদক বিকাশ ভট্টাচার্য বলেন, এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তারা সবাই ধন্যবাদার্হ। তিনি বলেন, খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে টুর্নামেন্ট এবার লিগ সিস্টেম রাখা হয়েছে। অসীম দত্ত, দত্ত গ্রুপ অ্যান্ড বিজনেস হাউসেস, শ্রী উত্তম নাথ, উত্তম নাথ স্টারলাইট পাওয়ার গ্রিড ভেঞ্চার লিমিটেড, শ্রী রাজেশ লকটকিয়া কাঁচার মোটর প্রাইভেট লিমিটেড, শ্রী মঞ্জুর আলী বরগুইয়া বিজিবি সংখ্যালঘু সেলের সদস্য, শ্রী জয়ন্ত পাল, রাধামাধব মিষ্টান্ন ভাণ্ডার, এই পাঁচজন আমাদের এই যে আজকের যে টুর্নামেন্ট হতে চলছে সেকেন্ড বড়াকভেলি ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আর্থিক সহায়তা ওনাদের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সম্ভব আছে। এবার খেলা যেটা বড়াকভেলিতে কোনো টুর্নামেন্টে এখন পর্যন্ত হয়নি, ফার্স্ট রাউন্ডটা আমরা লিগ টেবলে খেলা হবে, যাতে প্রতিটি প্লেয়ার যাতে অন্ততপক্ষে দুটা তিনটা গেম খেলার সুযোগ পায়। আমরা এই পদ্ধতিতে আজকে এবার খেলাটা শুরু করছি। টুর্নামেন্টটা প্রথম পর্যায়ে আমাদের গ্রুপ ওয়াইজে আমাদের খেলা হবে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল যাবে, সেমিফাইনাল থেকে ফাইনাল খেলবে। 71 বছরে পা দিয়েছে বদরপুর রেলওয়ে ওয়্যারলেস কলোনির শীতলা মায়ের পুজো। শনিবার থেকে শুরু হওয়া শীতলা মায়ের পুজো চলবে বুধবার অবধি। শনিবার শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং বিশাল শোভাযাত্রার মাধ্যমে এই পুজোর শুভ সূচনা হয়। বদরপুর রায়কিরণ স্পোর্টিং ক্লাব পরিচালিত 5 দিনব্যাপী এই শীতলা মায়ের পুজো সবার সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত্ত্বিকতা মেনে এই পুজোর আয়োজন করে থাকেন তাঁরা। একটি সুসজ্জিত শোভাযাত্রা আজকের বদরপুরের শহর নগর পরিক্রমা করে শ্রী শ্রী শীতলা মায়ের মঙ্গলঘট বর্তে যাওয়ার মাধ্যমেই শীতলা মায়ের পূজার শুভ সূচনা হয়েছে। দুপুর 12টার থেকে শ্রী শ্রী শীতলা মায়ের পূজার প্রথম দিনের পূজা শুরু হবে। 3:30 বা 4টার পরে অঞ্জলি প্রদান করা হবে এবং সন্ধ্যা 7:30 সন্ধ্যা আরতি। পূজার দ্বিতীয় দিন রবিবার সকাল 9টা থেকে পূজা শুরু হবে। 10টা থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এটি করিমগঞ্জের সিভিল হসপিটালের সহযোগিতায় এবং রায়কিরণ স্পোর্টিং ক্লাব রেলওয়ে ওয়্যারলেস কলোনির পূজা কমিটির যৌথ পরিচালনায় এবং প্রযোজনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা বদরপুরবাসী জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি, এই রক্তদান শিবিরের মতন এই মহৎ কার্যে নিজেকে নিয়োজিত করুন এবং একটি মুমূর্ষ রোগীকে বাঁচাবার জন্য রক্তদান করে নিজেকে ধন্য মনে করুন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর স্টেশনে ট্রেনের কামরায় আগুন, সাত সকালেই পুড়ল 3টি কোচ। ঘূর্ণিঝড়ে তছনছ ধলাইয়ের লোকনাথপুর, বিধ্বস্ত বেশ কটি পরিবার। ইন্ডিয়া ক্লাবে শুরু ব্যাডমিন্টন টুর্নামেন্ট, উৎসাহ বাড়াতে বার্তা বিধায়কের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।